নমস্কার বন্ধুরা, আইসিটি রিটেন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আগেই আমি কতগুলো ভিডিও আপলোড করেছিলাম আইসিটি রিলেটেড এক্সামের জন্য, সেখানে টপ 25, টপ 20 এবং টপ 10 কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করেছি, যেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস অফিস এবং ইন্টারনেট রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং ডেসক্রিপটিভ টাইপের কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই নিয়েও আমি বিস্তারিত বলেছি। তো আজকের ভিডিওতে আমি মূলত 14টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম 13টি কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো এবং 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা থাকছে আপনাদের জন্য, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং অনেকেই কমেন্ট করেছেন যে রিটেন এক্সাম কবে হবে। অ্যাকচুয়ালি যা পরিস্থিতি, 30 জুন অবধি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ না খুলছে ততক্ষণ কিন্তু রিটেন এক্সাম নেওয়া সম্ভব নয়, এটা অনেকেই জানেন। এই সম্বন্ধে কোনো তথ্য এলে আপনাদের অবশ্যই আমি প্রোভাইড করব, সেই জন্য আমাদের সঙ্গে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সময় নষ্ট না করে আমরা আজকের আলোচ্য বিষয় চলে যাব। তো আজকের ভিডিওতে আমি 14টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে 14টি এমসিকিউ আমি রেডি করেছি এমএস অফিস এবং ইন্টারনেটের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো আমরা সরাসরি চলে যাব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু এক্সপ্লোর দ্য ইন্টারনেট? অপশন এ ব্রাউজার, অপশন বি স্প্রেডশিট, অপশন সি ক্লিপবোর্ড, অপশন ডি ড্র। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কোনটা আমরা ইউজ করি? মূলত আমরা ইউজ করি ব্রাউজার। তাহলে অ্যান্সার হবে অপশন এ এডুকেশনাল। হোয়াট ডাজ দ্য ডট কম ডোমেন রিপ্রেজেন্টস? অপশন এ এডুকেশনাল ডোমেন, অপশন বি কমার্শিয়াল ডোমেন, অপশন সি নেটওয়ার্ক, অপশন ডি নান অফ দ্য অ্যাভাব। তো আমরা ডট কম ডোমেনটা ইউজ করি কমার্শিয়াল ডোমেনের জন্য, অ্যান্সারটা হবে অপশন বি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিসিপি আইপি? টিসিপি আইপির ফুল ফর্ম অপশন এ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল, অপশন বি টেলিফোন কল প্রোটোকল অবলিক ইন্টারন্যাশনাল প্রোটোকল, অপশন সি ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল, অপশন ডি নান অফ দ্য অ্যাবাব। তো আমরা অনেকেই জানি টিসিপি আইপির ফুল ফর্ম হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিটিপি? এইচটিটিপির ফুল ফর্ম কী? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্যাকেজ, হাইফেনেশন টেক্সট প্রোগ্রাম, নান অফ দ্য অ্যাবাব। তো অ্যান্সারটা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হুইচ ফাইল ফরম্যাট ক্যান বি অ্যাডেড টু পাওয়ার পয়েন্ট শো? পাওয়ার পয়েন্টের জন্য কোন ফাইল ফরম্যাটটা ইউজ করা হয়? অপশন এ ডট জেপিজি, অপশন বি ডট জিআইএফ, অপশন সি ডট WAV, অপশন ডি অল অফ দ্য অ্যাবাব। তো পাওয়ার পয়েন্টের জন্য আমরা যে কোনো ফাইল ফরম্যাট ইউজ করতে পারি এই তিন ধরনের মধ্যে, জেপিজি, জিআইএফ, WAV। তো অপশন ডি হবে অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাব। ফ্রম হুইচ মেনু উই ক্যান অ্যাক্সেস পিকচার, টেক্সট বক্স, চার্ট ইটিসি? অপশন এ ফাইল, অপশন বি এডিট, অপশন সি ইনসার্ট, অপশন ডি ভিউ। তো পিকচার, টেক্সট বক্স এবং চার্টের জন্য আমরা ইউজ করি কোন মেনু? অপশন সি ইনসার্ট, অ্যান্সারটা হবে অপশন সি ইনসার্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ স্লাইড ডিজাইন? স্লাইড ডিজাইনের অপশন নয়, অপশন এ ডিজাইন টেমপ্লেট, অপশন বি কালার স্কিম, অপশন সি অ্যানিমেশন স্কিম, অপশন ডি স্লাইড লেআউট। স্লাইড ডিজাইনের অপশন নয় কোনটা? সেটা হবে স্লাইড লেআউট, অ্যান্সারটা স্লাইড লেআউট। অ্যান্ড এক্সেল ওয়ার্কবুক ইজ এ কালেকশন অফ ওয়ার্ক বুকস, ওয়ার্কশিট, চার্ট, ওয়ার্কশিট অ্যান্ড চার্টস। তো এক্সেল ওয়ার্কবুক হচ্ছে কালেকশন অফ ওয়ার্কশিট অ্যান্ড চার্ট, অপশন ডি হবে অ্যান্সার। টু হোল্ড রো অ্যান্ড কলাম টাইটেল ইন প্লেস সো দ্যাট দে ডু নট স্ক্রল, হোয়েন ইউ স্ক্রল এ ওয়ার্কশিট ক্লিক দ্য আনফ্রিজ পেন্স কমান্ড টু দ্য উইন্ডো মেনু, ফ্রিজ পেন্স কমান্ড অন দ্য উইন্ডো মেনু, হোল্ড টাইটেলস কমান্ড অন দ্য এডিট মেনু, স্প্লিট কমান্ড অন দ্য উইন্ডো মেনু। রো এবং কলামকে হোল্ড করার জন্য ওয়ার্কশিটে আমরা ইউজ করি ফ্রিজ পেন্স কমান্ড উইন্ডো মেনুতে, অপশন বি হবে অ্যান্সার। কমেন্টস পুট ইন সেল আর কল্ড স্মার্ট টিপ, সেল টিপ, ওয়েব টিপস, সফট টিপ, অপশন বি হবে অ্যান্সার, সেল টিপ। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন্স ইউ ক্যান শেড ফ্রম লাইন্স টু ড্রপ বক্স? ড্রপ বক্সের জন্য আমরা
কতগুলো নাম্বার ইউজ করতে পারি, নাম্বার অফ লাইন্স ইউজ করতে পারি। অপশান এ 3, অপশান বি 5, অপশান সি 10, অপশান ডি 15। এটা অ্যান্সার হবে অপশান সি 10। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফন্ট সাইজ ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি ক্যারেক্টার? অপশান এ 163, অপশান বি 1638, অপশান সি 1603, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এর অ্যান্সারটা হবে ম্যাক্সিমাম ফন্ট সাইজ যে কোনো ক্যারেক্টারের জন্য ইউজ করতে পারি, অপশান বি 1638। হুইচ কি ইজ ইউজ টু ইনক্রিজ লেফট ইন্ডেন্ট? লেফট ইন্ডেন্ট ইনক্রিজ করার জন্য আমরা ইউজ করি অপশান এ সিটিআরএল প্লাস আই, অপশান বি সিটিআরএল প্লাস এম, অপশান সি এএলটি প্লাস আই, অপশান ডি F10। তো অ্যান্সারটা হবে অপশান বি সিটিআরএল প্লাস এম। এই 14 নম্বর কোশ্চেনটা দর্শকদের জন্য যারা এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখলেন, কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দ্য টার্ম গিগাবাইট রেফার্স টু অপশান এ 1024 বাইটস, অপশান বি 1024 কিলোবাইটস, অপশান সি 1024 মেগাবাইটস, অপশান ডি 1024 গিগাবাইট। তো গিগাবাইট কোনটাকে রেফার করছে তার অ্যান্সারটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝবো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। অনেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, নিজেদের মধ্যে আলোচনা করুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা জানেন তারা ফটাফট ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেনের অ্যান্সারটা জানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কারণ আপনারা যদি ভিডিও লাইক করেন তাহলে আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।